ফ্রান্সে বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাশেম। বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের মার্কস দর্ময়া স্থানীয় এক হলে জমকালো আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ফিরোজউদ্দিন, বিশেষ অতিথি চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব এবং ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েতুল্লাহ। বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি আমিনুর রশিদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং মোস্তফা মনসুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামুদ্দিন খালেক, অ্যাডভোকেট রমজিদ আলী, হেলাল আলী, আহমেদ খালেদ মুসা, সুমন আহমেদ, জালাল উদ্দিন, পারভেজ উদ্দিন, জামাল উদ্দিন, এনায়েত সোহেল, জাহেদ আহমেদ এবং অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নসহ প্রবাসীদের সমস্যায় সহযোগিতার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের এখানে কোনো বাংলাদেশি কমিউনিটি কোনো গুরুস্থান নেই, সেই গুরুস্থান করার জন্য যেটা আইনগতভাবে আমরা সরকারের অনুমতি নিয়ে করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা জানি নতুন আসলে এখানে অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে প্রাথমিক যে ব্যবস্থা করার দরকার সেই ব্যবস্থার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি আমরা সফল হব। যে ক্যান্সার হসপিটাল যেটি হচ্ছে এবং সেখানে ক্যান্সার হসপিটালের সাথে আমরা ছেলেরাই কাজ করছি, বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির সাথে ছেলেরাই কাজ করবে, সবার সাথে কাজ করবে, হৃদয় বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ, লন্ডন এবং প্যারিসের স্থানীয় শিল্পীরা। ফ্রান্সে বসবাসরত সিলেটিরা সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রচুর সংখ্যক প্রবাসীরা হলভর্তি এই অনুষ্ঠান উপভোগ করেন। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।